প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রে, সামনে তো বেরোয় না, খাওয়া দাওয়া করেন নাই নাকি? অসুস্থ? আচ্ছা, এত শরীর খারাপ না, ইউটিউবে আসলেন কেন? নাম কি আপনার? হ্যালো, মাশাআল্লাহ, দেখতে তো ভালো। তো আলো আপু থাকেন কোথায়? হ্যাঁ, শ্রীপুর। আচ্ছা, পরিবার আর কে কে আছে? আচ্ছা, খালা কাছে থাকতেন, এখন থাকেন নানির কাছে। আচ্ছা, নানির কাছে কেন থাকেন? বাবা মা নাই, কেউ নাই? আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? অল্প জানেন। আপনার দেখতে একটা ইয়াং মেয়ে, যদি আপনার কোনো বুড়া লোক বিয়ার প্রস্তাব দেয়, আপনি বিয়া করবেন? আচ্ছা, তো খালার কাছে তো মনে হয় খুব কষ্টে আছেন, নানির কাছে না? নানি খালার কাছে কষ্টে পাচ্ছেন দেখে নানির কাছে এসে পড়ছেন। তখন কি কাজ করেন? হ্যাঁ, এমব্রয়ডারি কাজ করেন? আচ্ছা আচ্ছা, পাঁচ কাজ পারেন সব কিছু? কী কী ছিলেন? জামা কাপড় এমব্রয়ডারি যে ডিজাইন করে, ডিজাইন করেন? আচ্ছা আচ্ছা, কত পান এবারে যে মাসে? আচ্ছা, না গেলে তো মানে টাকা দেয় না? না, আচ্ছা। তো দর্শক, আপনারা আল্লাহর কষ্টের কথা শুনলেন, তার নাম্বারটা 01825042791। আমি নাম্বারটা আবার বলছি, 01825042791। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।